ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো আজকে যে গাছ আপনাদের সামনে নিয়ে এসেছি, এই গাছের নাম ইউকা। তো এই ইউকা গাছ সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এর মেনটেন করতে হয়। সবার প্রথমে বলবো যে এই গাছের কোনো মেনটেন করতে হয় না, কারণ এই গাছ খুব হার্ডি। তাই এই গাছকে আপনারা যদি ফুল সানলাইটে রাখেন, মানে বেশি রোদ্দুরে রাখেন, তাহলেও এই গাছ হয়ে যাবে। আবার কম রোদ্দুরে রাখলেও এই গাছ হয়ে যাবে। তবে এই গাছের মাটি সাধারণভাবেই তৈরি করে গাছ বসাবেন, যেমন মাটির সাথে কিছুটা বালি আর কিছুটা জৈব সার মিশিয়ে গাছকে বসিয়ে দেবেন, তাহলেই হবে। আর এই গাছের খাবার খুব একটা প্রয়োজন হয় না, বছরে 2 থেকে 3 বার খাবার দিলেই এই গাছের হয়ে যায়। যদি মনে করেন যে একটু বেশি খাবার দেবেন, 2.5 মাস 3 মাস পরপর খাবার দেবেন, তাহলেও দিতে পারেন। এই গাছ দেখতে তো খুবই সুন্দর। এই গাছ যদি বাগানে রাখা হয় তাহলে একটি লুক চলে আসে, সুন্দর একটি লুক চলে আসে বাগানের। এই গাছের পাতা ভীষণ শক্ত আর একটু খসখসে টাইপের। আর এই গাছের যে মাথা পাতার যে ওপরের অংশ দেখছেন, এতে কোনো ছুচলো ভাব নেই। ব্যাস এর সৌন্দর্যের জন্য এর পাতার এরকম আগায় কিন্তু একটু ছুচলো ভাব আছে। এতে কোনো ক্ষতি হবে না, কারণ এই গাছের কোনো কাটার ভাব নেই। আর এই গাছের জল দেবেন, যখন দেখবেন এইভাবে ওপরের মাটি শুকিয়ে আসছে তখন এই গাছে জল দেবেন। যদি 1 দিন 2 দিন জল নাও দেওয়া হয় তাহলেও এই গাছের কোনো ক্ষতি হয় না। তবে আমরা যেহেতু টবে গাছ করি, আমাদের টবের গাছে একটু তো কেয়ার রাখতে হয়, অন্তত জলটা ঠিক মতো দিতে হয়, যে গাছের ক্ষতি হয় না। 2 দিন 3 দিন জল না দিলেও ক্ষতি হয় না, কিন্তু টবের গাছে কি হয়, এইরকম অনেক দিন ধরে চলতে থাকলে কিন্তু গাছ ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। তাই আমরা কখনোই চাইবো না গাছের কোনো ক্ষতি হোক, গাছ নষ্ট হয়ে যাক, আমরা সময় মতো জল দেব। যদি শীতকালে মনে হয় যে 1 দিন 2 দিন পরপর জল দিতে হচ্ছে, তাহলে 1 দিন 2 দিন পরপর জল দেবেন। যদি মনে হয় গরমকালে প্রত্যেক দিন জল দেওয়ার প্রয়োজন আছে, তাহলে প্রত্যেক দিনই জল দিয়ে দেবেন। শুধু দেখবেন যে ওপরের মাটি যখনই দেখবেন শুকিয়ে আসছে তখনই জল দেবেন, ভিজে থাকলে জল দেওয়ার প্রয়োজন হয় না, কারণ অতিরিক্ত জল বেঁধে থাকলে কিন্তু গাছের ক্ষতি হয়। তাই ড্রেন সিস্টেমটা ভালো করবেন, তাহলেই হবে, অতিরিক্ত জল ড্রেন হয়ে বের হয়ে যাবে। এই গাছের চারাও বের হয়, এখানে দেখুন যে এই যে গাছটি, এই গাছের দেখুন চারা বের হয়েছে। তো এই চারাকে যদি তুলে অন্য একটি টবে বসানো হয়, তাহলে কিন্তু আরও একটি নতুন গাছ তৈরি হয়ে যাবে। আমি এখন এই চারা তুলব না, আরও কিছুদিন পরে তুলব। তবে এইখানে দেখুন এই যে গোড়া, এই গোড়াটা কিন্তু একটু চওড়া টাইপের। এই দেখুন এখানে বেশ গোড়াটা একটু মাটির দিকে, মাটির নিচের দিকটায় ছড়ানো আছে, তাই এই দিকে চলে এসেছে। তো এর গা থেকেই কিন্তু এই চারা বের হয়েছে। আর এই গাছের খাবার খুব কম লাগে, বছরে 2 থেকে 3 বার খাবার দিলেই এই গাছের হয়ে যায়। যদি মনে করেন যে একটু বেশি দেবেন, বছরে 4 বার 5 বার খাবার দেবেন, তাহলেও আপনারা দিতে পারেন। তো এই গাছ সম্পর্কে সেরকম আর কিছু বলার নেই। তো যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।